Quando sarà qualcuno? Andi! কালকে যে সুগন্ধ অধিকারী যে অ্যাক্সিডেন্টটা করেছে আমার ছেলেকে মানে ওষুধ কিনে পাঠিয়েছিলাম তো ও ব্যাকে সাই মানে ইয়ে নিয়ে আসছিল সুগন্ধ অধিকারীর গাড়ি এসে ধাক্কা মার ধাক্কা মেরেছে একদম পটে মেরেছে আবার লাইট মেরে দেখিয়েছে সুধা দেখে উনি চলে গেল আপনি কি চাচ্ছেন জেল চাচ্ছেন কি চাচ্ছেন বিচার চাচ্ছেন প্রশাসনের কাছে আপনি বিচার চাচ্ছেন হ্যাঁ গ্রেফতার করতে হবে তো অভিযোগ শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত যুবকের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ওই মৃতের বাড়িতে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোল আসেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরা মৃতের পরিবারকে সমবেদনা জানান তারা এদিকে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর শুক্রবার সকালে গ্রেফতার করা হয় ঘাতক গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে ইশরাফিল খানের বাড়িতে বাবা মা এবং দুই বিবাহিতা বোন রয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল সে রাজমিস্ত্রির কাজ করতেন এদিকে মৃতের বাড়ি থেকে বেরিয়ে এসে চণ্ডীপুরের থেকে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ মিছিল শুভেন্দু অধিকারকে গ্রেফতারের দাবিতে দোলা সোহম ছাড়াও ওই মিছিলে সামিল হন বীরবাহা হাসদা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য তন্ময় ঘোষ জয়া দত্ত সুদীপ রাহা সহ পূর্ব মেদিনীপুর জেলার দলীয় নেতাকর্মীরা অবিলম্বে রাজ্যের বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি তোলেন তারা সবশেষে মৃতদেহে মাল্যদান করে কর্মসূচি শেষ করেন তৃণমূলের নেতা নেত্রীরা কালকে যে সুগন্ধ অধিকারী যে অ্যাক্সিডেন্টটা করেছে আমার ছেলেকে মানে ওষুধ কিনে পাঠিয়েছিলাম তো ও ব্যাকে সাই মানে ইয়ে নিয়ে আসছিল শুভেন্দু অধিকারীর গাড়ি এসে ধাক্কা মেরেছে একদম পটে মেরেছে আবার লাইট মেরে দেখিয়েছে সুধা দেখে উনি চলে গেল আপনি কি চাচ্ছেন কি চাচ্ছেন বিচার চাচ্ছেন বিচার চাচ্ছেন প্রশাসনের কাছে আপনি বিচার চাচ্ছেন হ্যাঁ গ্রেফতার করতে হবে তো অভিযোগ মার্ডার করি ছেলেকে চণ্ডীপুর থেকে অপূর্ব পাত্র রিপোর্ট চ্যানেল 24/7